আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি, এটা হচ্ছে সত্রুস থেকে গর্ব বান মারার নকশা, মানে তার গর্বের মধ্যে বান মারার নকশা। তো এটা একটা কুফরি নকশা এবং অত্যন্ত পাওয়ারফুল, এবং এটা কেউ ব্যবহার করবেন না। সবাই আগে বলে আসছি, যদি একান্ত ব্যবহার করতে হয় তাহলে আমার অনুমতি নেবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন, 01989952984, ইমো বা কলে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেবো পুঙ্খানুপুঙ্খভাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি বলে রেখে, আমাদের অনেক শত্রু আছে এবং শত্রু স্ত্রীও আছে, বা অনেক মহিলা, যেমন ধরো যে মহিলা শত্রু আছে বা পুরুষ শত্রু, যে মানে পুরুষ শত্রু হলে তার স্ত্রীর নাম, আর যদি কোনো মহিলা শত্রু হয় তাহলে তো তার নাম এবং তার মায়ের নাম ব্যবহার করবেন, ঠিক আছে? তো এই নকশাটা আপনার লিখতে হবে, আমার অনুমতি নিয়ে বুঝপত্রের উপর লিখতে হবে লাল কলম দিয়ে। লেখার পরে আপনি এখানে যে মহিলার গর্বে আর কি বানটা মারতে চান তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে। তো এটা লেখার পরে, আপনার সম্পূর্ণ করার পরে আমার অনুমতি নেবেন আগে, তারপরে এটা লিখবেন। তো এটা যখন লেখা শেষ হবে, আপনার লেখাটা যখন শেষ হবে, তারপরে এই নকশাটা আপনি বাঁধবেন। সম্পূর্ণ 7টা নকশা লিখতে হবে, 3টে আগুনে পড়িয়ে দিবেন, 3টা মাটির নিচে, মানে অর্থাৎ কবরস্থানের নিচে, মানে দাফন করবেন কবরস্থানে, আর বাকি থাকবে একটা, ওই বাকি যে একটা থাকবে ওইটা আপনি নদীতে ভাসিয়ে দেবেন। এটা করলে তার গর্বের মধ্যে বান লেগে যাবে, অর্থাৎ তার পেটে, পেটে যদি কোনো বেবি বা বাচ্চা যেটা বলা হয় এটা যদি থাকে তাহলে তার এই গর্বে বান লেগে যাবে জীবনে ওইখানে। আর মানে তার আর কখনো এই গর্বে কখনো বাচ্চা বা যেটাই হোক কখনো আর হবে না। এবং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে, মানে তাই কারোর যদি গর্বে বাচ্চা আসে তাহলে ওটা কীভাবে নষ্ট করতে হয়, ওই বিষয়ে আমি ভিডিও দিব। তো এই ভিডিওটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, আমি আগে বলে রাখি, যদি একান্ত বাধ্যগত হন তাহলে ব্যবহার করবেন। তাছাড়া এই ধরনের ভিডিও আমি সবার কাছে অনুরোধ করবো, এই ধরনের ভিডিও ব্যবহার করবেন না। শত্রু স্ত্রীকে, এবং আপনার যদি শত্রু যদি মহিলাই হয় তাহলে তাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু তার নাম এবং মায়ের নাম 100% লাগবে, 100% কার্যকরী এই নকশাটা। আশা করি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, একটা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। নকশাটা আমি সবাইকে সামনে থেকে দেখাচ্ছি, দেখেন ঠিক এইভাবে লিখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।